আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব বিস্কিট দিয়ে একটা ডেজার্ট। মাত্র 10 মিনিটে কিভাবে আপনি তৈরি করবেন চলুন দেখে আসি। প্রথমে চুলায় পাত্রটা বসিয়ে দিয়ে দেব 2 কাপ দুধ। 2 কাপ দুধ দিয়ে দেব চিনি আধা কাপ। দিয়ে দেব 1 টেবিল চামচ ময়দা, আধা কাপ কোকো পাউডার। এখনো চুলার আগুন বন্ধই আছে, বন্ধ রেখে আমি সব উপকরণ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে চুলাটা অন করে দেব এবং চুলার আগুন একেবারেই কম আছে থাকবে। এরপরে আমি নাড়তে থাকব, অবশ্যই নাড়ানো থামানো যাবে না, তাহলে নিচ দিয়ে লেগে যাবে। এরপর কিছুক্ষণ এভাবে নাড়তে নাড়তে দেখবেন যখনই একটা ক্রিমি ভাব চলে আসছে ঘাড়ো, ঠিক তখনই দিয়ে দেব 2 টেবিল চামচ বাটার বা ঘি, আপনি যেটা ইচ্ছে ব্যবহার করতে পারেন। এরপর বাটারটা দিয়েই অপেক্ষা করব কিছুক্ষণের জন্য। বাটারটা গলে আসলেই আবার কিছুটা আরেকটু ঘন হয়ে আসলে আমি চালনিতে নিয়ে চেলে নেব কোকো পাউডার এবং ময়দা। কোনো দানা ভাব না থাকে সেজন্য ছেড়ে নেব গরম থাকা অবস্থায়, কারণ ঠান্ডা হলে ব্যাটারটা ঘন হয়ে যাবে। এরপরেই আমি নিয়ে নেব বিস্কিট, আপনার ইচ্ছে মতো যে কোনো বিস্কুট নিতে পারেন। এরপরেই নিয়ে নেব 1 কাপ দুধ, আমার লাগবে 1 কাপ, আপনার চাইলে আরও বেশি লাগলেও সমস্যা নাই, আপনি আরও বেশি নিতে পারেন। এরপরেই আমি দুধের মধ্যে বিস্কিটটাকে ছুবিয়ে নেব, সাথে সাথে ছুবিয়েই উঠিয়ে নেব, না হলে বেশি নরম হয়ে যাবে। এরপর সমানে একটা লেয়ার দিয়ে দেব পুরো বাটিতে, আমি দেখিয়ে দিচ্ছি। এরপর লেয়ারটা দেওয়ার পরেই দিয়ে দেব চকলেটের ব্যাটারটা। চকলেটের ক্রিমটা দিয়েই আমি সেট করে নেব চামচ দিয়ে। দেখতে পাচ্ছেন ক্রিমটা অনেকটাই ঘন হয়ে আসছে। এরপরই আমি এভাবে ঠিক আবার বিস্কুটের আরেকটা লেয়ার দিয়ে দেব। বিস্কুটের আরেকটা লেয়ার দেওয়ার পরই আমি দিয়ে দেব উপরে ক্রিম। চকলেট ক্রিমটা দিয়ে এখন সাজিয়ে নেব, আপনার ইচ্ছে আপনি যে কোনোভাবে সাজিয়ে নিতে পারেন, আমি এভাবে সাজিয়ে নিয়েছি। উপরে চকলেট দিয়েই রেখে দেব ফ্রিজে প্রায় 1 ঘন্টার মতো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।